बिस्मिल्लाह रहमान रहीम। सुप्रिय शिक्षार्थीरा, विश्वव्यापी महामारी करोना ভাইরাসের কারণে যেহেতু আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ আছে, সুতরাং এই সময়ের পড়াশোনার ক্ষতিটাকে পুষিয়ে নেওয়ার জন্য আমরা যে যেখানে আছি সেখান থেকে আমাদের নিজস্ব যোগাযোগে ক্লাস নিচ্ছি, এবং আশা করি তোমরা এই ক্লাসগুলি দেখলে পরে তোমরা কিছুটা উপকৃত হতে পারবে। আমি আজকে তোমাদের যে ক্লাসে আমি নিজে বলতেছি, আমি AKM জহিরুল হক, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান দিবা শাখা প্রোগ্রেসিভ মডেল স্কুল। আজকে আমি তোমাদের যে অধ্যায়ের উপর ক্লাস দেব সেটি হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি, এবং কাজ ক্ষমতা শক্তি নামে শক্তির উৎস থেকে শেষ পর্যন্ত পড়াবো। শক্তির উৎস দেখো, বর্তমান যন্ত্রনির্ভর সভ্যতায় শক্তি ছাড়া আমাদের জীবন অচল, অর্থাৎ শক্তি ছাড়া আমরা একদিনও চলতে পারবো না। শক্তি এখন এই যেহেতু শক্তি ছাড়া আমরা চলতে পারবো না, শুধু শক্তির বিভিন্ন উৎসের সাথে আমরা পরিচিত হই। প্রথমে আমি বল মানে প্রাচীনকালে মানুষ কিন্তু পেশি শক্তির উপরে নির্ভরশীল ছিল। ধীরে ধীরে মানুষ যখন সভ্যতার দিকে অগ্রসর হতে থাকলো, তখন মানুষ আধুনিক কিছু শক্তির সাথে পরিচিত হইল। তো যেমন রাসায়নিক শক্তি, খাদ্য বা জ্বালানির সাথে জ্বালানিতে যে শক্তি জমা থাকে তাকে আমরা বলি রাসায়নিক শক্তি। এছাড়া শক্তির অতি পরিচিত কিছু উৎস আছে, যেমন যাদেরকে আমরা অনবায়নযোগ্য জ্বালানি বলে থাকি, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, অর্থাৎ এদেরকে একবার ব্যবহার করলে ফুরিয়ে যায় আর পুনরায় ব্যবহার করা যায় না। কয়লা আমাদের এই পরিচিত শক্তিগুলির মধ্যে অন্যতম, এটা একটা জৈব জ্বালানি। প্রাচীনকাল বা অনেক আগে যখন ভূপৃষ্ঠে প্রচুর পরিমাণ এই পৃথিবীতে গাছপালা ছিল, সেগুলি ভূপ্রাকৃতিক পরিবর্তনের ফলে মাটির নিচে চাপা পড়ে যায়। মাটির নিচে চাপা পড়ে যাওয়ার কারণে সেখানে ভূঅভ্যন্তরে তাপ এবং চাপের প্রভাবে এই উদ্ভিদ দেহটা কয়লায় রূপান্তরিত হয়। সেই কয়লাটা আমরা বিভিন্ন কাজে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি, যেমন এই তাপ বিদ্যুৎ কেন্দ্রে আমরা ব্যবহার করি বিদ্যুৎ উৎপাদনের কাজে, এবং আরও ব্যবহার করে থাকি, যেমন এই ইটকলায় আমরা ব্যবহার করতে পারি, এই ইট ভাটার কাজে, এই ইট পোড়ানোর কাজে ব্যবহার করা হয়। এছাড়া কয়লা থেকে আমরা আরও বিভিন্ন বিষয় পেয়ে থাকি, যেমন কয়লা থেকে আমরা পাই কোল গ্যাস, পাই আলকাতরা, পাই বেনজিন, পাই টলুইন ইত্যাদি। তাপবিদ্যুৎ কেন্দ্রে, কয়লা চালিত তাপবিদ্যুৎ কেন্দ্রে একটা সমস্যা হচ্ছে, সেখানে সালফারের ধোঁয়া নির্গমন করে। এই সালফার বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে মিশে সালফার ডাইঅক্সাইড, এবং যখন এই গ্যাসের উপরে বৃষ্টিপাত হয় তখন এই পানির সাথে সালফার ডাইঅক্সাইড গ্যাস মিশে সালফিউরিক অ্যাসিড অথবা সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করে, যে অ্যাসিডটা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। কারণ হচ্ছে এটি পুকুর, হ্রদ এবং নদ নদীর জল ইয়েকে ধ্বংস করে ফেলে, এবং প্রাচীন পাথরের খোদাইকে নষ্ট করে ফেলে এবং বন ধ্বংস করে ফেলে। পরবর্তীতে আমরা দেখি যে খনিজ তেল, এটার একটা ল্যাটিন ভাষার নাম হচ্ছে পেট্রোলিয়াম। টারশিয়ারি যুগ, অর্থাৎ আজ থেকে 5 থেকে 6 কোটি বছর আগে, যখন এই ভূপৃষ্ঠে ডাইনোসর বা অন্যান্য প্রাণীদের পদচারণা ছিল এবং সমুদ্রে অনেক সেই ডাইনোসর এবং জীবদেহের মানে সামুদ্রিক প্রাণীদেহের যখন মাটির নিচে চাপা পড়ে যায়, তাপ এবং চাপের প্রভাবে সেই ডাইনোসর অথবা সামুদ্রিক প্রাণীর দেহটা আজকে খনিজ তেলে রূপান্তরিত হয়েছে, যার ল্যাটিন ভাষায় নাম হচ্ছে পেট্রোলিয়াম। আমরা জানি পেট্রো শব্দের অর্থ পাথর, ওলিয়াম শব্দের অর্থ হচ্ছে তেল, দুটিকে একসাথে করলে হয় পাথরের তেল। এই পেট্রোলিয়াম থেকে নিষ্কাশিত তেল দ্বারা আজকে গ্রামের কুড়িঘর থেকে শুরু করে শহরের আধুনিক যানবাহন এবং আকাশপথে চলে যে উড়োজাহাজ, সেটাতে আমরা ব্যবহার করতে পারি। পেট্রোলিয়াম থেকে নিষ্কাশিত তেল পেট্রোল, ডিজেল, কেরোসিন ইত্যাদি আমরা পেয়ে থাকি। এছাড়া রাস্তায় দেওয়া পিচ পাইপ, পেট্রোলিয়াম থেকে আমরা পাই রাসায়নিক সার, কিছু কৃত্রিম বস্ত্র যেমন এই টেরিলিন, পলিয়েস্টার, ক্যাশমিলন ইত্যাদি। এছাড়া আছে প্রাকৃতিক গ্যাস, এটা একটা অনবায়নযোগ্য জ্বালানি। প্রাকৃতিক গ্যাস আমরা ভূগর্ভ থেকে পাই, পৃথিবীর অভ্যন্তরে প্রাপ্ত তাপ এবং চাপের প্রভাবে গ্যাস সৃষ্টি হয়, এবং আমরা এই কূপ খনন করে এটাকে বের করে নিয়ে আসি। আবার পেট্রোলিয়াম কূপ থেকে আমরা প্রাকৃতিক গ্যাস পাই, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। এখন আমি কিছু নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কথা বলবো, যেগুলো আমরা বারবার ব্যবহার করতে পারি, যেমন জলবিদ্যুৎ। পানির বিভব শক্তি কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়, এটা নদীতে পাহাড়ি এলাকায় বাঁধ দেওয়া হয়, ফলে পানি উঁচু হয়,
অর্থাৎ পানির মধ্যে বিভব শক্তি জমা হয়। বড় একটা মোটা নলের সাহায্যে নিচে বিদ্যুৎ কেন্দ্রে থাকা টারবাইনের মধ্যে সেই পানির স্রোতকে প্রবাহিত করা হয়। পানির স্রোতের প্রভাবে টারবাইন ঘুরে, টারবাইনটা আবার যুক্ত একটা জেনারেটরের সাথে, সেই জেনারেটর আমরা জানি জেনারেটর ঘুরলে পরে সেখানে বিদ্যুৎ উৎপন্ন হয়, আর পরে সাপ্লাই লাইনের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্র থেকে সেই বিদ্যুৎ সারা দেশে সাপ্লাই দেওয়া হয়। এরপরে আছে সৌরশক্তি। আমরা জানি যে পৃথিবীতে প্রায় সকল শক্তির উৎস সূর্য, এবং এই যতগুলা শক্তি আছে সমস্ত শক্তি আমরা কোনো না কোনোভাবে সূর্য থেকে পাওয়া। আমরা সৌরশক্তি যে বিভিন্ন ব্যবহার রয়েছে সেই ব্যবহারগুলি বলবো। যেমন আমরা আধুনিক বর্তমান বিজ্ঞান সভ্যতায় আমরা এই সোলার মানে ব্যবহার করে থাকি কৃত্রিম উপগ্রহ। সেই কৃত্রিম উপগ্রহের যে শক্তিটা চলার জন্য যে সাপ্লাই দেয় সেটা সৌরশক্তির মাধ্যমে আসে। বাসাবাড়িতে বিদ্যুৎ নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের জন্য আমরা সৌরকোষ বা সোলার প্যানেল ব্যবহার করে থাকি। এছাড়া বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি আছে, যেমন ঘড়ি, ক্যালকুলেটার ইত্যাদি আমরা কে এই সৌরশক্তি থেকে পেয়ে থাকি। বায়ুশক্তি, বায়ুশক্তি আমাদের শক্তির একটা অন্যতম উৎস, কারণ আমরা জানি যে পৃথিবীতে অফুরন্ত বায়ু আছে এবং এটা বিনামূল্যে পাওয়া যায়। পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা পার্থক্যের কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় বায়ু প্রবাহিত হয়, আর এই বায়ু প্রবাহের কারণে আমাদের একটা সুবিধা হচ্ছে যে আমরা এই খুব অল্প জায়গায় 1 মিল স্থাপন করে সেই বায়ু থেকে আমরা বিদ্যুৎ পেতে পারি। এছাড়া আমাদের রয়েছে বায়োমাস শক্তি। বায়োমাস শক্তি এটা সূর্যে বায়োমাস বলতে আমরা ওই সকল জৈব মধ্য থেকে বোঝাই যাদেরকে শক্তিতে রূপান্তর করা যায়, অর্থাৎ সূর্য থেকে সংগ্রহকৃত শক্তি, গাছপালা অর্থাৎ খড়কুটো লতাপাতা যে শক্তিটা সরবরাহ সংগ্রহ করে সেই শক্তিটাকে কাজে লাগিয়ে আমরা শক্তি উৎপাদন করতে পারি, আর সেগুলোকে পচিয়ে আমরা বায়োগ্যাস উৎপন্ন করতে পারি। আবার বায়োমাসের ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গোবর এবং পানি মিশ্রণ দিয়ে বায়োগ্যাস উৎপন্ন করতে পারি। সেখানে গোবর এবং পানির অনুপাত থাকবে 1:2। এছাড়া নিউক্লিয় শক্তি আছে আমাদের। নিউক্লিয় বিক্রিয়ার উৎপন্ন শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। যে নিউক্লিয় বিক্রিয়ায় প্রাপ্ত শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয় তাকে নিউক্লিয় ফিশন বিক্রিয়া বলে। নিউক্লিয় অর্থাৎ নিউক্লিয় ফিশন বিক্রিয়া, সেখানে পদার্থ তথা ভর শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ এখানে পদার্থ যখন শক্তিতে রূপান্তরিত হবে, এটা যদি ই পরিমাণ শক্তি পাওয়া যায় একটা পদার্থ থেকে, সেটা আমরা ব্যাখ্যা করতে পারি বা সেটার পরিমাণকে আমরা নির্ণয় করতে পারি আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ E=mc² মাধ্যমে, যেখানে m হচ্ছে বস্তুর ভর আর c হচ্ছে আলোর বেগ। ঠিক আছে, এরপর আমরা দেখি যে পরীক্ষা করে দেখা গেছে যে একটি ফিশন বিক্রিয়ায় অর্থাৎ একটা নির্দিষ্ট শক্তি নিউটন দ্বারা যদি আমরা একটা ইউরেনিয়াম নিউক্লিয়াসকে আঘাত করি, তাহলে প্রায় 200 মিলিয়ন ইলেকট্রোভোল্ট শক্তি উৎপন্ন হয়। 200 মিলিয়ন ইলেকট্রোভোল্ট, এটাকে যদি আমরা জুলে প্রকাশ করি তাহলে মিলিয়নকে 10^6 এবং ইলেকট্রোভোল্ট, যেটা ইলেকট্রোভোল্ট এটাকে আমরা জুলে নিলে 1.6 × 10^19 জুল গুণ করলে ক্যালকুলেশন আসে 3.2 × 10^11 জুল। এটা হচ্ছে শক্তির উৎস। এরপরে আমরা একটা বাড়ি কাজ করতে পারি, সেটা হচ্ছে তোমরা বাড়ি কাজটা করে রাখবে, পরে আর স্কুল খোলা হলে আমাকে দেখাবে যে 1 কেজি বস্তুকে যদি আমরা সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তর করে মানে করা হয় তাহলে কত কিলোওয়াট ঘন্টা শক্তি উৎপন্ন হবে, তোমরা এটা বাড়ি কাজ করে রাখবে। এরপর আমি যে টপিকটা করাবো সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। সংরক্ষণশীলতা নীতি, তো শক্তির আমরা জানি যে শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শক্তি কেবল এক রূপ থেকে অন্য আরেকটা রূপে রূপান্তরিত হতে পারে মাত্র। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। এই শক্তির সংরক্ষণশীলতা নীতির একটি গাণিতিক প্রমাণ আছে, সেই গাণিতিকটা আমরা আজকে দেখব। মনে করি এম ভরের একটি বস্তুকে সোজা এই উচ্চতায় উঠিয়ে এ অবস্থানে স্থির অবস্থায় রাখা হলো। এ অবস্থানে বস্তুটির সমস্ত শক্তি বিভব শক্তি, যে বস্তুটি স্থির অবস্থায় আছে। এখন বস্তুটিকে অভিকর্ষের প্রভাবে ভূপৃষ্ঠের নিচের দিকে পড়তে দেওয়া হলো মুক্তভাবে।
তাহলে বস্তুটিতে গতি সঞ্চার হবে, অর্থাৎ বস্তুটি যত নিচের দিকে পড়ে থাকবে তার গতি তত বৃদ্ধি পাবে, অর্থাৎ বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হবে। তো আমরা সমীকরণ প্রমাণ করতে গিয়ে এ বিন্দুতে বস্তুর বিভব শক্তি ইপি ইকুয়াল টু এমজিএস, এ বিন্দুতে বস্তুর গতিশক্তি ইকে ইকুয়াল টু জিরো, কারণ বস্তুটি এ অবস্থানে স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় থাকলে কোনো গতিশক্তি থাকে না, গতিশক্তি জিরো। সুতরাং এ বিন্দুতে মোট শক্তি সমান ইপি প্লাস ইকে, ইপির মান আমরা জানি এম জি এস এবং ইকের মান জিরো, টোটাল ক্যালকুলেশন আসতেছে এম জি এইচ। এরপরে মনে করি বস্তুটিকে অভিকর্ষের প্রভাবে এ বিন্দু থেকে এক্স দূরত্ব নেমে বি বিন্দুতে আসলো, বি বিন্দুতে বস্তুটির গতিশক্তি এবং বিভব শক্তি উভয়ই থাকবে, কারণ বস্তুটি তখনও এইচ মাইনাস এক্স উচ্চতায় গতিশীল রয়েছে। বি বিন্দুতে আমরা এখন গতিশক্তি এবং বিভব শক্তি নির্ণয় করে মোট শক্তি নির্ণয় করব। বি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি ইপি ইকুয়াল টু এম জি ইন্টু এইচ মাইনাস এক্স, এর কারণ হচ্ছে বস্তুটি এখন এইচ মাইনাস এক্স যেহেতু গতিশীল। বি বিন্দুতে বস্তুর গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, যেহেতু বস্তুটি পরন্ত বস্তু সুতরাং তার ব্যাগ বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, এখানে ইউ হচ্ছে জিরো আদিবেগ, কারণ পরন্ত বস্তুর আদিবেগ শূন্য আর নিক্ষিপ্ত বস্তুর শেষ বেগ শূন্য হয়, টু জি এস, এস হলো যে পরিমাণ বস্তুটা নিচে নামছে অর্থাৎ বি বিন্দু পর্যন্ত দূরত্ব এক্স। আমরা যদি মান বসাই বি স্কোয়ার ইকুয়াল টু জিরো স্কোয়ার প্লাস টু জি এক্স, দ্যাট মিন্স বি স্কোয়ার ইকুয়াল টু টু জি এক্স, এই মানটি আমরা বি বিন্দুর গতিশক্তির মধ্যে যদি বসাই ইকে ইকুয়াল টু হাফ এম ইন্টু টু জি এক্স, এই টু এবং টু কেটে দেই, তাহলে থাকবে হলো এম জি এক্স। এভাবে আমরা এবার বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি সমান ইপি প্লাস ইকে, বি বিন্দুর ইপি ছিল আমার এম জি এইচ, এম জি ইন্টু এইচ মাইনাস এক্স, এবং ইকে ছিল এম জি এক্স, এখানে গুণ করলে এম জি এইচ মাইনাস এম জি এক্স প্লাস এম জি এক্স, আমরা এখানে প্লাস মাইনাস এম জি এক্স কেটে দিলাম, ক্যালকুলেশন থাকে এম জি এইচ। অনুরূপভাবে যদি আমরা সি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি এবং গতিশক্তি হিসাব করি তাহলে মোট শক্তি দাঁড়াবে এম জি এইচ। সুতরাং আমরা একটি শক্তি সংরক্ষণশীলতা নীতিতে বলতে পারি যে কে শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে মাত্র, মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। তোমরা এবার যে বিষয়টা দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে কর্মদক্ষতা, তোমরা এটার উপরে গাণিতিক টার্ম প্র্যাকটিস করবে, যেহেতু আমাদের স্বল্প পরিসর এই জন্য সব বিষয়ে আমরা উপস্থাপন করতে পারতেছি না আর উপকরণেরও স্বল্পতা আছে। তো এবার দেখাবো কর্ম দক্ষতা ইফিসিয়েন্সি। আমরা কিন্তু দৈনন্দিন জীবনে আগেই বলেছি যে শক্তির সরবরাহ নিরবিচ্ছিন্ন শক্তি সরবরাহ ছাড়া চলতে পারি না, এবং আমরা যে সকল যানবাহন ব্যবহার করে থাকি এই সকল যানবাহনের মধ্যে আমরা শক্তি সাপ্লাই দিয়ে থাকি, যেমন এই মোটর গাড়ি হোক, হোন্ডা হোক অথবা উড়োজাহাজ বা যে কোনো জ্বালানি তেল দ্বারা চলে যে সকল যানবাহন, এই শক্তির আমরা যে পরিমাণ শক্তি দিয়ে থাকি তার পুরোটাই কিন্তু আমরা ফেরত পাই না। এর কারণ হচ্ছে এই শক্তির কিছু অংশটা ওই ইঞ্জিনকে গরম করার জন্য, অর্থাৎ ইঞ্জিন যে ঘুরে
সেটার গতির বিরুদ্ধে ঘর্ষণের ফলে তাপশক্তি উৎপন্ন হয়, সেই তাপশক্তির কারণে এটা ক্ষয়প্রাপ্ত মানে অপচয় হয়ে যায়। তো এই বিষয়টাই মূলত কর্মদক্ষতা দ্বারা আমরা ব্যাখ্যা করব। আমি এটাকে আগে রিমুভ করে নেই। কর্ম দক্ষতা তো দেখো, কর্মদক্ষতা ইংরেজি হচ্ছে এফিসিয়েন্সি। আগে বলেছি যে আমরা এই মানে শক্তি চালিত যে সকল যানগুলি আছে এগুলাতে আমরা যে পরিমাণ শক্তি সাপ্লাই দিই তার পুরোটা ফেরত পাই না, এর কারণ সেটা হচ্ছে ইঞ্জিনকে মানে গরম করার জন্য বা ঘর্ষণ শক্তির বিরুদ্ধে সেটা তাপ উৎপন্নের ফলে ব্যবহৃত হয়ে যায়। তবে ইঞ্জিনে আমরা শক্তি সাপ্লাই দেওয়ার পর অপচয়কৃত শক্তির পরে যেটুকু ফেরত পাই সেই শক্তিটুকুর নাম হচ্ছে কিন্তু লব্য কার্যকর শক্তি। একটা যন্ত্রের কর্মদক্ষতা বলতে যন্ত্র থেকে মোট যে কার্যকর শক্তি বা লব্য কার্যকর শক্তি পাই এবং যন্ত্রের মধ্যে যে শক্তিটা দেই এই দুইটার অনুপাতকে কর্মদক্ষতা বলে। অর্থাৎ মোট প্রাপ্ত লব্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তির অনুপাতে হচ্ছে কর্মদক্ষতা। এটা আমরা আসলে গ্রিক প্রতীক ইটায়ের মাধ্যমে প্রকাশ করতে পারি। তো যদি আমরা এটা সমীকরণের সাহায্যে প্রকাশ করি, কর্মদক্ষতা সমান সমান হচ্ছে লব্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি। এটাকে আমরা ক্ষমতার মাধ্যমেও প্রকাশ করতে পারি, লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা। অবশ্য কর্মদক্ষতা কিন্তু শতকরায় প্রকাশ করা হয়। আমরা যদি গাণিতিক টার্ম আকারে বিষয়টাকে প্রকাশ করি, যদি শক্তি দ্বারা প্রকাশ করা যায় তাহলে আমরা বলতে পারবো এটা আউটপুট, ই আউটপুট ডিভাইডেড বাই যেটা প্রদত্ত সেটা হচ্ছে ইনপুট। যেহেতু শতকরায় প্রকাশ করা আমরা এখানে 100% দিতে পারি। আর ক্ষমতা এই জিনিসটাকে যদি ক্ষমতা দিয়ে প্রকাশ করা হয় তাহলে আমরা পি প্রতীক, যেহেতু ক্ষমতার ইংরেজি হচ্ছে পাওয়ার, পি আউটপুট এবং পি ইনপুট দিয়ে প্রকাশ করতে পারি। এটা কর্মদক্ষতার সমীকরণ। আমরা একটা বাড়ি কাজ দিব। আর কর্মদক্ষতার একটা বিষয় আছে যে যেমন ধরো যে একটা যন্ত্রের কর্মদক্ষতা 40% বা 50% বললো, এটা দ্বারা আমরা কি বুঝি? যদি 40% বলে তাহলে মূলত এটা দ্বারা এটাই বোঝাবে যে এই যন্ত্রের মধ্যে 100 জুল শক্তি আমরা দিলাম, দেওয়ার পরে অপচয় টপচয় হয়ে যাওয়ার পরে আমরা 40% ফেরত পেলাম। এটাই কি বলা হয় কোনো যন্ত্রের কর্মদক্ষতা। তো একটা বাড়ি কাজ তোমরা করে রাখো, আমি বাড়ি কাজটি তোমাদের বোর্ডে দিয়ে দিচ্ছি। বাসায় করে রাখবে এবং স্কুল খোলার সময় দেখো বাড়ি কাজটা হচ্ছে যে 20 কিলোওয়াট ক্ষমতার ক্ষমতার একটি ইঞ্জিন অর্ধ মিনিটে 3000 কেজি পানি মিটার উচ্চতায় উঠাতে পারে।
ওঠাতে পারে। তো আমরা যে বিষয়গুলি বের করব এখান থেকে, লভ্য কার্যকর শক্তি বের করব, লভ্য কার্যকর ক্ষমতা এবং পরিশেষে কর্ম দক্ষতা। আসলে তোমরা এই বাড়ি কাজটা করে রাখবে এবং স্কুল যখন খোলা হবে তখন আমরা এই বাড়ি কাজগুলি দেখবো এবং এটির ভিত্তিতে তোমাদেরকে নাম্বারিং করা হবে বা নাম্বার দেওয়া হবে। এবং তোমরা বাসায় থাকবে, সুস্থ থাকো, যাতে এই এবং এই বাহিরে বেরোবে না। আর এই আমাদের যে অনলাইনের স্কুলের ক্লাসগুলি আছে সেই ক্লাসগুলি দেখবে, ঠিক আছে? নিয়মিত নামাজ পড়বে, যারা যে ধর্মে আছে সেই ধর্ম পালন করবে এবং সুস্থ থাকবে আশা করি। এবং বাসায় থাকার সময় যেন ধৈর্যচ্যুতি না ঘটে, কারণ একটা না অনেক দিন যাবত বাসায় আছো, বাইরে বের হওয়া খুব কঠিন হয়ে গেছে, এটা আমাদের জন্য। আমরাও খুব প্রতিকূল পরিবেশেই তোমাদের জন্য ক্লাস নিচ্ছি। আসলে দেখো বোর্ড নাই, ক্লাস নিলাম একটা পলিথিনের ঘের উপরে কিনে, ঠিক আছে?